আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তবে সব থেকে বেশি প্রশ্ন এখন আমি যে বিষয় নিয়ে পাচ্ছি সেটা হলো যে ভাই আমি বৈধভাবে বিদেশ যেতে চাই কিন্তু আমার পর্যাপ্ত টাকা নাই এমনকি কোনো ব্যাঙ্ক আছে যেই ব্যাঙ্কগুলো আসলে প্রবাসীদের জন্য লোন দিয়ে থাকে অর্থাৎ আমি বিদেশ যাব বিদেশ যাওয়ার জন্য লোন দিবে আমি বিদেশ গিয়ে বিদেশ থেকে আবার সেই লোনটা পরিশোধ করব। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আজকে আপনাদেরকে এমন পাঁচটি ব্যাংকের সাথে পরিচয় করে দিব যে ব্যাংকগুলো প্রবাসীদেরকে অর্থাৎ আপনি বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু আপনার পর্যাপ্ত টাকা নেই কোনো জামানত ছাড়াই কিন্তু এই ব্যাংকগুলো লোনগুলো দিয়ে থাকে তবে নয় থেকে চোদ্দ পার্সেন্ট হারের সুদে এই লোনগুলো দিয়ে থাকে তো কোন কোন ব্যাংক কি সিস্টেমে এবং কি কি রিকোয়ারমেন্ট নিয়ে আপনাকে ঋণগুলো দিবে আজকে সে বিষয়ে আলোচনা করব যে পাঁচটি ব্যাংকের ভিতরে তো আসলে আমরা কথা আর বাড়াবো না আমি আমার ডিভাইসে একটা নোট করে রেখেছি সেই নোট দেখে আপনাদেরকে বলবো যে আসলে কোন কোন ব্যাংক কী সিস্টেমে এই ঋণগুলো দেয় কত পার্সেন্ট সুদ দিতে হবে তাদেরকে কত দিনের ভিতরে তাদের আসলে এই টাকাটা পরিশোধ করতে হবে এবং কত মাসের কিস্তিতে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে সো যারা বিদেশ যেতে চান তাদের জন্য যেই পাঁচটি ব্যাংক বর্তমানে ঋণ সুবিধা দিচ্ছে তার ভিতরে হলো সোনালী ব্যাংক অগ্রাণী ব্যাংক পূর্বালী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এবং এনআরবি ব্যাংক। এই পাঁচটি ব্যাংক কিন্তু এই ঋণ প্রকল্পটা চালু রেখেছে শুধুমাত্র বৈধভাবে যাতে আপনারা বিদেশ যেতে পারেন এবং বিদেশ যে রেমিটেন্স সেটা তাদের মাধ্যমে পাঠিয়ে তাদের টাকাটা পরিশোধ করতে পারেন তো প্রথমে আসে যে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক কিন্তু দু সালে তাদের যাত্রা শুরু করে শুধুমাত্র প্রবাসীদের জন্যই যে প্রবাসীরা যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে বিদেশ যেতে পারে এবং বিদেশের যে কোনো সমস্যা তারা যাতে এই ব্যাংকের মাধ্যমে সলিউশন করতে পারে তো তারা আসলে প্রবাসীদের জন্য যেই ঋণটা দেয় অর্থাৎ যারা বাইরের দেশে যেতে চান তাদের জন্য যে ঋণটা দেয় সেই ঋণের নাম কিন্তু তারা রাখছে অভিবাসন ঋণ প্রকল্প এই ঋণ প্রকল্পের আর কি পরিশোধের মেয়াদ কিন্তু থাকছে দুই বছর দুই বছর আপনি বিজয় যাওয়ার পরে দুই বছরের ভিতরে কিন্তু এই ঋণের টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে তো বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অঙ্কের টাকা ঋণ দিয়ে থাকে এই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ঋণের সুদের হার কিন্তু নয় শতাংশ শুধুমাত্র তারা একটা ইনফরমেশন দিয়েছে শুধুমাত্র সিঙ্গাপুর গেলে প্রত্যেক মাসে একটি করে কিস্তি দিতে হবে এবং এক বছরের ভিতরে এই কিস্তিটা শেষ করতে হবে আর সিঙ্গাপুর বাদে অন্য যে কোনো দেশে যেতে হলে অথবা অন্য যে কোনো দেশে যদি আপনি যান সেক্ষেত্রে দুই বছর বা বাইশ কিস্তিতে কিন্তু ঋণ পরিশোধ করতে হবে আর এই ঋণ দেওয়ার পরে সর্বোচ্চ দুই মাস গ্রেস পিরিয়ড পাওয়া যাবে অর্থাৎ আপনাকে যেই সময় ঋণ দেবে তার পরপর দুই মাস আপনাকে কোনো ঋণের যে আর কি কিস্তি সেই কিস্তিটা দেওয়া লাগবে না দুই মাস পর থেকে কিন্তু আপনাকে কিস্তি দিতে হবে এবং এই দুই মাস পর থেকে আপনাকে বাইশটা কিস্তিতে এই টাকাটা পরিশোধ করতে হবে এখানে তারা আরও কয়েকটি ইনফরমেশন দিয়েছে যে ভিসা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সংগৃহীত ভিসার দুই কপি ফটোকপি জমা দিতে হবে অর্থাৎ আপনি আগে ভিসাটা আপনাকে নিতে হবে যে আপনি কোন দেশে যাবেন কি কাজে যাবেন সেই ভিসাটা আপনাকে নিজের যোগ্যতায় নিতে হবে এবং ভিসার দুই কপি ফটোকপি করতে হবে এবং ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে তিন দিনের ভিতরে কিন্তু আপনাকে ফলাফল জানাবে যে আপনাকে তারা ঋণ দিবে নাকি ঋণ দিবে না এছাড়াও কিন্তু আরও কয়েকটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যে আপনার ফটো দিতে হবে আপনার বর্তমান কোথায় কি করছেন সেটা দিতে হবে তবে এ বিষয়ে পরে আসছি আরও কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে প্রবাসী কল্যাণ ব্যাংকের হিসাবে যে এখানে বলছে যে আবেদনকারীর অনুপস্থিতিতে তার আত্মীয় বা ঘনিষ্ঠজনের ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যদি বিদেশ চলেই যাচ্ছেন আপনি যদি কোনো ক্রমে ঋণের এই যে টাকাটা যে আপনার প্রত্যেক মাসিক যে টাকাটা আপনার ব্যাংকে পরিশোধ করতে হবে সেই টাকাটা যাতে কোনো ধরনের ব্যাংক আর কি উঠাতে পারবে না এই ধরনের কোনো সুযোগ নেই তার জন্যই আপনাকে যে ঘনিষ্ঠজনের একটা যে কোনো ঘনিষ্ঠজন সেটা হতে পারে আত্মীয় অথবা আপনার ফ্যামিলির কাউকে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে যে আর্থিকভাবে সচ্ছল হতে হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই দায়িত্বটা গ্রহণ করবে তাকে কিন্তু আর্থিকভাবে সচ্ছল হতে হবে যে এই ঋণটা পরিশোধ করার ক্ষমতা তার থাকতে হবে এবং সেই কিন্তু গ্যারান্টার হবে যে সে আপনি যদি টাকাটা আপনার প্রত্যেক মাসের কিস্তি যদি টাকাটা না দেন তাহলে সে গ্যারান্টারকে কিন্তু এই টাকাটা দিতে হবে আর এর জন্যে ভিসা সত্যতা যাচাইয়ের নিশ্চিত হলে আপনার যখন আপনার ভিসাটা তারা যাচাই করবে এবং দেখবে যে ভিসাটা সত্য তখন কিন্তু আপনাকে যেই ব্যাংকের শাখায় আপনি ঋণের জন্য আবেদন করবেন সে শাখা ব্যবস্থাপকের কাছে কিন্তু একটা ঋণ নেওয়ার জন্য আবেদন করতে হবে এবং আবেদনকারীকে যে আবেদন করবে অর্থাৎ বিদেশ যাবে তাকে সদ্যতলা তিন কপি সত্তায়িত ছবি রঙিন ছবি সত্যায়িত করতে হবে গেজেটেড কর্মকর্তাদের দ্বারা যেটাকে বলা হয় বিশেষ ক্যাডার অথবা ফার্স্ট ক্লাস নাগরিকদেরকে দিয়ে সত্যায়িত করতে হবে এবং ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের সত্তায়িত ফটোকপি এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্তায়িত ফটোকপি জমা দিতে হবে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি পাসপোর্টের ফটোকপি এটা সত্তায়িত হতে হবে এবং আপনি যে এলাকায় বসবাস করছেন স্থায়ী এবং বর্তমান ঠিকানা সেই সেখানকার হতে পারে সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে সেটা আপনার পৌরসভা যে কোনো যে এলাকাতে বসবাস করছেন সেখান থেকে কিন্তু চেয়ারম্যান অথবা মেয়রকে দ্বারা সত্যায়িত আপনার যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু জমা দিতে হবে যে আপনি সেই এলাকাতে অবস্থান করেন এবং সেই এলাকাতে থাকেন এখানে তারা আরও কয়েকটি কথা বলছে যে ঋণ গ্রহণকালে কর্মীকে সঞ্চয় হিসাব খুলতে হবে এবং তার সমুদায় আয় বা রেমিটেন্স সম্পূর্ণ উক্ত সঞ্চয় হিসাবের মাধ্যমে দেশে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনি যে বিদেশ যাবেন যাওয়ার পরে কিন্তু এই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলবেন অথবা যেই ব্রাঞ্চ থেকে আপনি ঋণটা নেবেন সেই ব্রাঞ্চে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে এবং আপনি যে টাকাটা বিদেশে ইনকাম করবেন সেই টাকা থেকে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেই প্রেরণ করতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা টাকাটা কেটে নেবে তো এক্ষেত্রে তারা আরও একটা বিষয় বলে রাখছে যে রেমিটেন্স অথবা সম্পূর্ণ উক্ত সঞ্চয়ী হিসেবের মাধ্যমে তো সেই অ্যাকাউন্টে প্রেরণ করতে হবে এছাড়াও বিমান এজেন্সি কর্তৃক সম্ভাব্য যাত্রার তারিখ প্রত্যাণপত্র বা বিমানের ইলেকট্রিক টিকিট জমা দিতে হবে যে আপনি বিদেশ কত তারিখে যাবেন সেই টিকেটের যে কপিটা সেটা কিন্তু বিমান যেই এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্স করতে একটা যে কাগজ আপনাকে দিবে যে টিকিট যেটাকে বলে সেই টিকেটের কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং ঋণ ফেরতের হলতনামাও কিন্তু আপনাকে পূরণ করতে হবে যে আমি ঋণ ফেরত দিতে বাধ্য থাকবো এই মর্মে একটা হলতনামা লিখবে এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিষয়টা অনেকেই বেশ কঠিন মনে করছেন ততটা কঠিনও কঠিনও কিন্তু না আপনার চাইলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কথা বলে এই ঋণটা নিতে পারেন তো অনেকেই আসলে বলেন যে ভাই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে এই ধরনের ঋণ দিতে চায় না তারা একটা গ্রাহক করে না তো তাদের জন্য কিন্তু আরও চারটি ব্যাংকের অপশন আছে তো তার ভিতরে আছে সোনালী ব্যাঙ্ক আর তারা এই প্রকল্পটির নাম দিয়েছে কিন্তু প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প আর এই প্রকল্পে ঋণের পরিমাণ সর্বোচ্চ দিবে তারা তিন লাখ এই তিন লাখ টাকা ঋণ দিবে যেই সর্বোচ্চ সর্বনিম্ন তো তারা দিবেই তো সর্বোচ্চ তিন লাখের ওপরে কিন্তু তারা ঋণটা দিবে না তো এই ঋণটা পরিষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং তিন মাসের গ্যাস পিরিয়ড সহ দুই বছর চব্বিশ মাস অথবা তিন বছর বা ছত্রিশ মাসের কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে আপনাদের আরেকটু বোঝার সুবিধার্থে বলি যে যদি আপনার দুই বছর মেয়াদি ঋণ দেয় তাহলে আপনি তিন মাস তো আপনার প্রথম তিন মাস আপনাকে কোনো আর কি টাকা দিতে হবে না ব্যাংকে পরবর্তী প্রত্যেক মাসে মাসে দিয়ে চব্বিশ মাসের ভিতরে কিন্তু আপনার টাকাটা ক্লোজ করে দিতে হবে ব্যাংকে আর যদি তিন বছর অর্থাৎ মাসের কিস্তি তারা আপনি গ্রহণ করেন অথবা ছত্রিশ মাসের জন্য যদি আপনার তারা ঋণ দিয়ে থাকে তাহলে প্রথম তিন মাস টাকা দিতে হবে না তারপর থেকে প্রত্যেক মাসে মাসে দিয়ে ছত্রিশ মাসের ভিতরে আপনি যে টাকাটা ঋণ নিয়েছিলেন সুচ্ছমত তাদেরকে ফেরত দিতে হবে আর এক্ষেত্রে প্রত্যেক মাসে একটি করে কিস্তি দিতে হবে কিন্তু আর সুদের হার নির্ধারণ করা হয়েছে যে সরল সুদে বারো শতাংশ আপনারা অনেকেই জানেন যে সরল সুদটা কি সরল সুদ হলো যে ঋণের সুদের উপর কোনো সুদ আরোপ করা হবে না অর্থাৎ আপনি যে ঋণ নিচ্ছেন তারপর যে একটা সুদ হবে সেই সুদের উপরে কিন্তু অনেক ব্যাংক সুদ আরোপ করে সেই সুদটা আর আরোপ করবে না আপনি যেই পরিমাণে অ্যামাউন্ট ঋণ নেবেন সেই পরিমাণে অ্যামাউন্টের উপরে কিন্তু এই সুদটা আপনাকে আরোপ করবে সোনালী ব্যাংক তো এখানে সোনালী ব্যাংকের বিষয়টা এখানেই শেষ করছি যে এই যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে যে যে ধরনের ডকুমেন্টগুলো লাগবে আপনার সমস্ত ব্যাংকগুলোতে কিন্তু এই একই ধরনের ডকুমেন্টগুলো লাগবে আর তার কারণেই আমি অন্যান্য ব্যাংকে কি কী ধরনের ডকুমেন্ট লাগবে সেটা বললাম না প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা যদি আপনার মাথায় থাকে তাহলে এই ব্যাংকগুলোতেও সেম এই ডকুমেন্টগুলো দিয়েই আপনি আপনার ঋণ সুবিধাটা ভোগ করতে পারবেন তো তারপরে আসে অগ্রণী ব্যাংকে তাদের প্রকল্পের নাম দিয়েছে কিন্তু প্রবাসী ঋণ প্রকল্প আর এই ঋণের পরিমাণ কিন্তু সর্বোচ্চ তারা তিন লাখ নির্ধারণ করে দেওয়া এবং পনেরো থেকে আঠারো মাসের কিস্তিতে এই ঋণটা আপনাকে শোধ করতে হবে এবং এই ঋণের সুদের হার কিন্তু নয় শতাংশ আপনার অগ্রাণী ব্যাংক মাত্র পনেরো থেকে আঠারো মাসের কিস্তিতে শোধ করতে দিচ্ছে কিন্তু সোনালী ব্যাংক আপনাকে আবার চব্বিশ থেকে ছত্রিশ মাস দুই বছর মেয়াদেও আপনার শোধ করার যেই কিস্তি সিস্টেমও করতে পারে অথবা তিন বছর মেয়াদেও কিস্তি সিস্টেমও করতে পারে তবে এখানে দেখছি যে অগ্রণী ব্যাঙ্কের তুলনায় কিন্তু সোনালী ব্যাংকের সুযোগ সুবিধাটা একটু বেশি যদিও সুদের পরিমাণটা অগ্রণী ব্যাংকের থেকে সোনালী ব্যাংকে বেশি তারপরেও ফ্যাসালিটিজের কথা চিন্তা করলে কিন্তু সোনালী ব্যাংকের ফ্যাসিলিটিসটা বেশি এখন সেই এনআরবি গ্লোবাল ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক তাদের প্রকল্পটির নাম দিয়েছে কিন্তু এনআরবি মাইগ্রেশন লোন এই লোনটা কিন্তু সর্বোচ্চ তিন লাখ টাকা আপনি নিতে পারবেন এবং চোদ্দো শতাংশ হারে কিন্তু আপনাকে সুদ দিতে হবে যদি এনআরবি ব্যাংকে সুদের হার একটু বেশি তো সেখানে বারো চব্বিশ এবং ছত্রিশ মাসের কিস্তিতে অর্থাৎ এক দুই এবং তিন বছরের ঋণ পরিশোধ করতে হবে আপনার এক বছর মেয়াদিও হতে পারে দুই বছর মেয়াদিও হতে পারে এবং তিন বছর মেয়াদি যে ঋণ সিস্টেম অথবা কিস্তি সিস্টেম সেটাও হতে পারে আর এদের সুদের পরিমাণ তো চোদ্দ শতাংশ করে বললামই আর এনআরবি ব্যাংকে কিন্তু গ্রেস পিরিয়ড টাইম তিন মাস অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার পরে তিন মাস আপনাকে কোনো কিস্তি দিতে হবে না তিন মাস পর থেকে আপনাকে কিস্তি দেওয়া শুরু করতে হবে তবে এখানে একটা বয়স সময় নির্ধারণ করে দিয়েছে এন গ্লোবাল ব্যাঙ্ক তারা নির্ধারণ করে দিয়েছে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যাদের শুধুমাত্র তারাই এই ঋণ সুবিধাটা পেয়ে থাকবে এছাড়া অন্য কোনো বয়সরা কিন্তু এই ঋণ সুবিধাটা পাবে না তো এখন আমরা আসবো যে পুবালি ব্যাংকে। পুবালি ব্যাংক তাদের প্রকল্পটির নাম দিয়েছে নন রেসিডেন্ট ক্রেডিট স্কিম আর এই স্কিমের আওতায় আপনি ঋণ নিতে পারবেন সর্বোচ্চ আড়াই লাখ টাকা এবং পরিশোধের মেয়াদ থাকবে দুই বছর অর্থাৎ চব্বিশ মাস এবং মাসিক কিস্তিতে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তবে দুই মাস যে গ্রেস পিরিয়ড টাইম এই প্রথম বিদেশ যাওয়ার পর থেকে প্রথম দুই মাস আপনাকে কোনো আর কি ঋণের যেই কিস্তিটা সেটা দিতে হবে না কিন্তু দুই মাস পর থেকে কিন্তু আপনার চব্বিশ মাসের ভিতরে এই কিস্তির টাকাটা আপনাকে জমা দিয়ে দিতে হবে ব্যাংকে। তবে এদের এখানে সুদের হার নির্ধারণ করে দেওয়া হয়েছে তেরো শতাংশ এছাড়া অন্যান্য কোনো খরচ নেই দ্রুত সময়ে ঋণ দেওয়া হয় কিন্তু এই পুবালি ব্যাংকেই আমি আবারও বলছি যে এই যে পাঁচটা ব্যাংকের কথা বললাম সব থেকে দ্রুত সময়ে কিন্তু পূবালী ব্যাংক এই ঋণটা দিয়ে থাকে এবং এজন্য ব্যক্তিগত এবং এবং ব্যাংকের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিনামা করতে হবে তবে কোনো জামানতের প্রয়োজন নেই অর্থাৎ আপনি যে ঋণ নেবেন এবং যে গ্যারান্টার হবে এবং ব্যাংক এই তিনজনের ভিতরে একটি চুক্তিনামা হবে যে আপনি যদি যে ঋণটা নিচ্ছে সে যদি টাকা না দেয় সেক্ষেত্রে গ্যারান্টারি টাকাটা দিবে ব্যাঙ্কে এটা নির্ধারণ করবে এবং হলফনামা পূরণ করবে আর কি কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে সেটা তো আমি প্রথমেই বলেছিলাম যে প্রবাসী প্রবাসী কল্যাণ ব্যাংকের যখন বিষয়টা বলছিলাম তখনই কিন্তু কী কী ডকুমেন্টগুলো আপনাকে ব্যাঙ্কে সাবমিট করতে হবে সেই বিষয়ে বলেছি তো আসলে ভাবে আপনারা এই পাঁচটি ব্যাংক থেকে যারা বাইরের বিভিন্ন দেশে কাজের ভিসাই যেতে চান তারা কিন্তু এই পাঁচটি ব্যাংক থেকে খুব কম সুদে অনেক ব্যাংক আছে নয় পার্সেন্ট অনেক ব্যাঙ্ক আছে বারো পার্সেন্ট অনেক ব্যাংক আছে চোদ্দ পার্সেন্ট এই হারে সুদ দিয়ে থাকে আবার অনেকে আছে এক বছর অনেকে দু বছর অনেকে তিন বছর আবার অনেকে দেড় বছর এই ধরনের আর কি সুযোগ সুবিধা দিয়ে থাকে তো আপনার পছন্দ আসলে কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা তো জানাবেনই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ কাজের বেশি বেশি শেয়ার করবেন আর প্রবাসী এবং ইমিগ্রেশন এভিয়েশন সংক্রান্ত যে কোনো তথ্য সহ ঋণ এবং বিভিন্ন ব্যাঙ্কিং সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো অথবা লাইক করে রাখতে পারেন আজকের মতো এখানে আমি জানিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে